আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো ভীষণ সহজ ভাবে সুপার সফট অরেঞ্জ স্পঞ্জ কেক। এটা এতটাই সফট হয় যে মুখে দেয়া মাত্রই মিশে যায়। অরেঞ্জ স্পঞ্জ কেকের বেসটা রেডি করার জন্য এখানে প্রথমে একটা ছাঁকনির মধ্যে দিয়ে দিলাম 2 1/2 কাপ ময়দা, 4 টিস্পুন কর্নফ্লোর, 1 টিস্পুন বেকিং পাউডার। এই সব কিছু একসাথে ভালো করে চেলে নিব। চেলে নেওয়ার পর এই সব কিছু ভালো করে মিক্সড করে নিতে হবে। এখন এই শুকনো ইনগ্রেডিয়েন্টস গুলো এক পাশে রেখে দিয়ে অন্য একটা পাত্রে 4টা ডিম নিয়ে নিচ্ছি, আর ডিমগুলো কিন্তু অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে। যদি ফ্রিজে থাকে তাহলে হাফ আওয়ার আগে কিন্তু ফ্রিজ থেকে নামিয়ে নিবেন। ডিমগুলো 2-3 মিনিট বিট করে নেওয়ার পরে এখন অ্যাড করে দিলাম চিনি 1/2 কাপ পরিমাণ। এই 1/2 কাপ পরিমাণ চিনি কিন্তু 3 বার করে অল্প অল্প করে মিক্সড করে বিটারে বিট করে নিতে হবে, আর বিটারের স্পিডটা কিন্তু মিডিয়ামে আছে। যখনই দেখতে পাবেন চিনি একেবারে মিক্সারের সাথে ভালো করে মিক্সড হয়ে গিয়েছে আর একটা ফোমি টেক্সচার চলে এসেছে, পর্যায়ে আমি 1 টিস্পুন পেস্ট অ্যাড করে আবারও বিট করে নিচ্ছি কয়েক মিনিটের মতো। এর মধ্যে অ্যাড করে দিলাম 1 টেবিল স্পুন অয়েল, যেটা আমরা রেগুলার খাই ওইটাই। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারবেন। অয়েলটা অ্যাড করে দেওয়ার পরে আর 1 মিনিটের মতো বিট করে নেওয়ার পরে এখন কিন্তু এখানে অ্যাড করে দিচ্ছি রেডি করে রাখা ড্রাই ইনগ্রেডিয়েন্টস গুলো। এই ময়দার মিক্সারটাও কিন্তু একটু একটু করে মিক্সারের মধ্যে দিতে হবে, আর এভাবে একটা হুইস্কের সাহায্যে খুবই আলতো করে ফোল্ড করে করে মিক্সড করতে হবে। বুঝতে পারছেন আমি কাজটা কিভাবে করছি। আর আমি ড্রাই ইনগ্রেডিয়েন্টস গুলো কিন্তু 3 থেকে 4 বার করেই কিন্তু দিয়ে মিক্সড করে নিয়েছি ভালো করে। এখন একটা 7 ইঞ্চি সাইজের কেকের মোল্ড নিয়ে নিলাম, রাউন্ড সাইজের মোল্ড, আর এর মধ্যে সামান্য একটু তেল দিয়ে আমাদের যে লেখালেখি করার কাগজ থাকে বাসায় ওইটা বিছিয়ে নিলাম। এখন কেকের সবটুকু মিক্সার এই মোল্ডের মধ্যে ঢেলে দিয়েছি। একটা কাঠির সাহায্যে এভাবে নেড়ে চেড়ে ভালো করে মিক্সড করে দিতে হবে যাতে করে কেকের কোনো অংশ উঁচু নিচু না হয়। কয়েকবার ট্যাপ করে 160 ডিগ্রি প্রিহিটেড ওভেনে বেক করে নিব 25 মিনিটের জন্য। এ পর্যায়ে ওভেনের কিন্তু আপ ডাউন হিটটা অন আছে। ওভেনের টেম্পারেচারটা আপনারা আপনাদের ওভেন অনুযায়ী হচ্ছে বাড়িয়ে বা কমিয়ে দিতে পারবেন। 25 থেকে 30 মিনিটই লাগে এক একটা হতে। এক একটা বেক হওয়ার সময় লাস্টের দিকে আমার কারেন্ট চলে গিয়েছিল বাসায়, তার কারণে আবারও আমি এটা 10 মিনিটের জন্য বেক করতে দিয়েছিলাম। এই কারণে উপরে একটু ডিপ কালার চলে এসেছে। এটা কোনো প্রবলেম না, এটা উপর থেকে পাতলা করে স্লাইস করে কেটে কিন্তু ফেলে দেওয়া যাবে। বেক হওয়ার পরে কেকটা ওভেনের মধ্যে আমি 5 মিনিট রেখে দিয়েছিলাম। এরপরে বের করে একটা র‍্যাপ পেপার দিয়ে ঢেকে রেখেছিলাম কেকটা একেবারে ঠান্ডা হওয়া পর্যন্ত। তো কেকটা একেবারে ঠান্ডা হয়ে আসার পরে আউট করলাম, আর দেখতে পাচ্ছেন কেকটা কতটা স্পঞ্জি, ফ্লাফি আর সফট হয়েছে। এই ধরনের কেক গুলোকে কিন্তু হাতে পেলেই শুধু এভাবে আদর করতে ইচ্ছে করে। আমি এই উপরে যে অংশে ডার্ক কালার চলে এসেছে ওইটা কিন্তু কেটে ফেলে দিচ্ছি। কেকটা আমি 3টা স্লাইসে ভাগ করে নিছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী 3টা বা 4টা স্লাইস করে নিতে পারেন, অথবা 2টা স্লাইসও রাখতে পারেন, কোনো সমস্যা নেই। দেখতে পাচ্ছেন কেকটা কতটা সফট আর স্পঞ্জি, ফ্লাফি হয়েছে। আর হাতে এই মজাদার কেকটা খেতে চান অবশ্যই কিন্তু তাকে মেনশন করে দিন। কেকটা আপনি চাইলে কিন্তু এমনি এমনিও খেতে পারেন, আবার কিন্তু কোনো প্রোগ্রামে বা বিয়ে বা কোনো অকেশনে আপনি চাইলে কিন্তু ক্রিম দিয়ে ফ্রস্টিং করে ডেকোরেশনও করে ফেলতে পারেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা থামস আপ দিয়ে পেজটা ফলো করে আমাদের সাথেই থাকবেন। দ্যাটস ইট ফর টুডে। আল্লাহ হাফেজ।